বাঘিনী এবং গাইগরুর মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তাদের দুজনের বন্ধুত্ব এতটাই গাঢ় ছিল, তারা দুজন একে অপরের বাচ্চাকেও দুধ খাওয়াতে দ্বিধাবোধ করত না। একদিন গরুটা বাঘিনীকে বলল, আরে কি হলো বন্ধু, তোমার মনটা আজকে এত খারাপ কেন? এমন কি কষ্ট আছে যেটা তুমি আমাকে বলছো না? কি আর বলবো বন্ধু, আজকে যখন আমি শিকার করতে বাইরে বেরিয়েছিলাম, একটা ছোট্ট বাচ্চা মেয়ের উপরে কিছু লোককে অত্যাচার করতে দেখেছি বুঝলে। তার মাথার উপরে ভারী ভারী কাঠগুলোকে চাপিয়ে তাকে হাঁটার জন্য বলছিল। ওই বাচ্চা মেয়েটা যখন কাঠগুলোকে নিয়ে হাঁটতে পারছিল না, তখন তারা তাকে মারতে শুরু করে দিল। আমি সব কিছু সহ্য করতে পারলাম না, সেই জন্য তাদেরকে ভয় দেখানোর জন্য তাদের কাছে গেলাম। তখনই আমাকে দেখে ওই দুষ্ট লোক দুটো পালিয়ে গেল। আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি আমায় মেরে খেয়ে নিন, আমি অন্তত এর পরের জন্মে এমন জীবন পেতে চাই না। এইভাবে সে আমার কাছে কেঁদে কেঁদে নিজের দুঃখ প্রকাশ করছিল। মা, তোমার একদিন ভালো দিন অবশ্যই আসবে, ভগবান সব কিছু দেখছে, এই কথা বলে আমি ওখান থেকে চলে এলাম। বন্ধু তুমি দেখো, আমরা জানোয়ার হওয়া সত্ত্বেও আমরা একে অপরের সাথে কত মিলেমিশে থাকি, আর ওই মানুষগুলো একে অপরের সাথে কত খারাপ ব্যবহার করে, কত কঠোর ব্যবহার করে, কি করে করতে পারে এইগুলো? তুমি চিন্তা করো না বন্ধু এ বিষয়ে, আমি খোঁজ নিয়ে দেখছি ওই মেয়েটা কোথা থেকে এসেছে। ওই বাচ্চা মেয়েটার যদি কোনো মানুষ না সাহায্য করে তো ঠিক আছে, আমরা দুজন ওর সাহায্য করব। হ্যাঁ ঠিক আছে, তখন বাঘিনী মাথা নেড়ে সম্মতি জানালো। পরের দিন সকালে গরুটা বাঘের কাছে এসে, বন্ধু তুমি আমার বাছুরটাকে দেখো, আমি খোঁজ নিয়ে দেখি ওই মেয়েটা কোথায় আছে আর কি করছে। ঠিক আছে বন্ধু, নিজের খেয়াল রেখো, আর হ্যাঁ তোমার বাচ্চাকে নিয়ে চিন্তা করতে হবে না। গরুটা ওই বাচ্চা মেয়েটাকে খুঁজতে বেরিয়ে পড়ল। ওইদিকে বাঘিনী গরুর বাচ্চাকে নিজের দুধ খাওয়াচ্ছিল। গরুটা জঙ্গল থেকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রামনগর নামক একটা গ্রামেতে পৌঁছালো। গ্রামে তো অনেক লোকই ঘোরাঘুরি করছিল। গরুটা এইটা ভেবে আফসোস করতে লাগলো, যদি সে বাঘিনীর কাছ থেকে তার সমস্ত পরিচয়গুলোকে নিতে পারতো তাহলে খুঁজতে সুবিধে হতো। এতটা দূর থেকে এতটা রোদ্দুরে আসায় সে ক্লান্ত হয়ে পড়ল। তখন সে হাঁপাতে হাঁপাতে একটা গাছের নিচে বিশ্রাম নিতে লাগলো। দূর থেকে ওই মেয়েটা গরুটাকে দেখতে পেল। ও মনে হচ্ছে গরুটা খুব ক্লান্ত হয়ে পড়েছে, ওর খুব মনে হয় জল তেষ্টা পেয়েছে, কিন্তু ও কোথাও জল পায়নি। এটা চিন্তা করে ওই বাচ্চা মেয়েটা এক বালতি জল বাড়ি থেকে নিয়ে এসে গরুটাকে দিল। গরু তুমি এই জলটা খেয়ে নাও, আর আমার বাড়ির আঙিনাতে অনেক টাটকা সবুজ ঘাস হয়েছে, খাবে চলো। গরুটাকে সে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে গেল। বাড়িটার এইরকম হাল দেখে সে বুঝতে পারলো এই মেয়েটাই হচ্ছে সেই মেয়েটা। মনে হচ্ছে আমি যাকে খুঁজতে এসেছি মনে হচ্ছে এই মেয়েটাই সেই মেয়েটা। যদি এটাই হয় তাহলে একে সাহায্য করতে পারলে আমি নিজেকে সৌভাগ্যশালী ভাববো। সত্যি মেয়েটা অনেক ভালো, খুবই ভালো মেয়ে। গরুটা কিছুক্ষণ ওখানেই বসে রইল। তখনই কিছুক্ষণ পরেই ওখানে একটা লোক এলো। এই মেয়ে তাড়াতাড়ি কর, কাজে যেতে হবে। আপনি তো বললেন যে জঙ্গলে বাঘ ঘুরে বেড়াচ্ছে, তাহলে আবার কোথায় যাব? আমরা আজকের পর থেকে জঙ্গলের দিকে যাব না, অন্য জায়গাতে যাব। তোর বাবার যে ঋণ আছে সে ঋণগুলো সারা জীবনেও তুই কাজ করলে শোধ হবে না, বুঝেছিস? দেরি করিস না, তাড়াতাড়ি চল। এইটা শুনে বেবির মুখ ঝুলে গেল। যখনই লোকটা ওখান থেকে চলে গেল, গরুটা উঠে দাঁড়ালো, তার শিং দিয়ে বেবিকে তুলে তার পিঠে বসালো। এইটা দেখে লোকটা তো বেশ ভয় পেয়ে গেল। গরুটা তাকে নিয়ে জঙ্গলের দিকে জোরে দৌড়াতে শুরু করলো। এইটা দেখে ওই লোকটা, আরে কেউ ধরো ধরো, গরুটা পালিয়ে যাচ্ছে। লোকটা তখন গরুটার পিছু নিল। গরুটা খুবই দ্রুত জঙ্গলের মধ্যে চলে এলো। লোকটার সাথেও কিছু লোক চলে এসেছিল। আরে দেখো দেখো, গরুটা তো জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে মেয়েটাকে। তারপরে তারা দুজনও ওই গরুটার পিছু নিতে লাগলো। গরুটা যখন জঙ্গলের ভেতরে চলে গেল, তখন সে জোরে জোরে হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো, বন্ধু বন্ধু বাঁচাও, বন্ধু তুমি কোথায়, বাঁচাও। তার বান্ধবীর আওয়াজ শুনে বাঘিনী জোরে জোরে গর্জন করতে লাগলো আর ওখানে চলে এলো। তারা সবাই যখন বাঘিনীকে ওখানে দেখলো, তারা উল্টো পায়ে আবার ফিরে এলো জঙ্গল থেকে। বেবি যখন বাঘিনীকে দেখলো, সে ভয়ের কারণে তে গরুর পিঠ থেকে নামতেই চাইছিল না। এই যে ছোট্ট বন্ধু, আমরা তোমার কোনো ক্ষতি করব না, আমরা দুজন তো তোমার সাহায্য করার জন্য তোমাকে এখানে এনেছি। গরুটা ওই ছোট্ট মেয়েকে একটা গুহাতে নিয়ে গেল। ওই গুহার মধ্যে কিছু ফলমূল ছিল। গরুটা তখন বেবিকে বলল ওই ফলগুলোকে খেতে। বেবিও তখন খুশি হয়ে ফলগুলোকে খেতে লাগলো।
মা, তুমি কে? ওই দুষ্ট লোকগুলো তোমার পেছনে কেন পড়েছিল? আমি পাশের গ্রামে থাকি। আমার মায়ের নাম জানকী আর বাবার নাম শান্তিরাম। তারা দুজনে আমাকে অনেক ভালোবাসত। আমি মন দিয়ে পড়াশোনা করতাম, স্কুলে যেতাম। বাবা আর মা চাষের জমিতে কাজ করত। বাবার না চাষের জমির জন্য কিছু টাকার দরকার ছিল, তাই গ্রাম প্রধানের কাছ থেকে টাকা ধার নেয়। কিন্তু সে বছরে অনেক লোকসান হয়। বাবা আবারও টাকা ধার করে, কিন্তু এবারে সুদের উপরে সুদ নিয়ে ঋণের চাপ অনেক বেড়ে যায়। কি হলো শান্তিলাল, তুমি তোমার ঋণ শোধ করছো না কেন? তুমি জানো না সুদ দিনের পর দিন বেড়েই চলেছে? ভালোই ভালোই বলছি, টাকাগুলো আমার দাও, আর না হলে বাড়িটাকে খালি করে দাও। দয়া করে আমাকে কিছুদিন সময় দিন, আমি যে করে হোক আপনার টাকা শোধ করে দেব। কিন্তু কি জানি হঠাৎ একদিন কি হয়ে গেল যে মা বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওনারা দুজনে আমাকে অনাথ করে ছেড়ে চলে গেল। একদিন ওই ব্যক্তি আবার আমাদের বাড়িতে এলো। তোমার মা বাবা যে ঋণ নিয়েছিল সেই ঋণ তোমাকে শোধ করতে হবে। কিন্তু আমি এটা কি করে করব? তাহলে তুমি আমার কাছে কাজ করো, আমি তোমাকে কোনো মাইনে দেব না, তোমার ঋণ ধীরে ধীরে আমি কেটে নেব। আমার কাছে তো আর কোনো উপায় ছিল না, উনি আমায় হুমকি দিয়েছিলেন যদি কাজ না করি আমার বাড়িটা কেড়ে নেবে, তাই উপায় না দেখে কাজ করতে হলো। এইভাবে বাচ্চা মেয়েটা তার সমস্ত দুঃখগুলোকে বলল। তার সমস্ত কথা শুনে গাই গরু এবং বাঘিনীও খুবই কষ্ট পেল। হ্যাঁ, আমি শুনেছি যে তোমাদের মতো মানুষ জাতির টাকা পয়সার দরকার হয়, কিন্তু এইটা জানতাম না, যতই টাকা পয়সা তাদের থাক না কেন ততই তাদের কম মনে হয়। এই যে আমার ছোট্ট মা, আজ থেকে তুমি আমাদের সাথে এই জঙ্গলেতে থাকবে, আমরা দুজন যখন আছি তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেবি এটা শুনে অনেক খুশি হলো। ঠিক আছে। সেই দিনের পর থেকে বেবি ওই জঙ্গলেতেই তাদের দুজনের সাথে হাসি খুশি দিন কাটাতে লাগলো।